ভূপতিনগরের ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মরণব্রত জানার স্ত্রী এনআইএ এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। জোর করে বাড়িতে ঢোকা এবং শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তিনি। উল্লেখ্য, 2022-এর বিস্ফোরণে 3 ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গত শনিবার এনআইএ 2 প্রধান অভিযুক্ত বলাইচরণ মাইতি এবং মনোরঞ্জন জানাকে গ্রেপ্তার করে। জানার স্ত্রী অভিযোগের সঙ্গে ভারতীয় দণ্ডবিধির 354 নম্বর ধারাও যুক্ত করেছেন। উল্লেখ্য, এনআইএ অফিসারদের ওপর আক্রমণের ঘটনায় এখনও কাউকে ধরেনি পুলিশ।